ଏଠାରେ ଅଛି ରକ୍ଷିହରିତ ମାରିକି। ପଶ୍ଚିମବଙ୍ଗର ଦୀଘା ସମୁଦ୍ର ଢେଉର ଗାଧୋଇବା ସମୟରେ ସେଲ୍ଫି ନେବା ମହଙ୍ଗା ପଡ଼ିଲା। ଅଳ୍ପକେ ବର୍ତ୍ତିଲା ପର୍ଯ୍ୟଟକ, ଯାହାର ଲାଇଭ୍ ଭିଡ଼ିଓ ପର୍ଯ୍ୟଟକମାନେ ଉଠାଇଛନ୍ତି। ସୂଚନା ଅନୁସାରେ ବଙ୍ଗୋପସାଗରରେ ଲଘୁଚାପ ଏବଂ ଉଚ୍ଚ ଜୁଆରର ମିଶ୍ରଣ ହେତୁ ସମୁଦ୍ରରେ ଉତ୍ତାଳ ଦେଖାଯାଇଥିଲା। ପର୍ଯ୍ୟଟକମାନଙ୍କୁ ସମୁଦ୍ରକୁ ଯିବା ପାଇଁ ପ୍ରଶାସନ ମନା କରିଥିଲା। ମାତ୍ର ଏହି ସମୟରେ ଜଣେ ଯୁବକ ଜଣକ ସମୁଦ୍ରର ଢେଉରେ ସେଲ୍ଫି ମୋଚା ନେବା ସମୟରେ ସମୁଦ୍ରରେ ପଡ଼ିଯାଇଥିଲେ। ପୋଲିସ ଓ ନାଗରିକ ପ୍ରତିରକ୍ଷା ପ୍ରତିନିଧି ତାଙ୍କୁ ସମୁଦ୍ରରୁ ଉଦ୍ଧାର କରାଯାଇ ଦୀଘା ଷ୍ଟେଟ୍ ଜେନେରାଲ ହସ୍ପିଟାଲକୁ ନେଇଥିଲା। ସେ ସେଠାରେ ଚିକିତ୍ସିତ ହେଉଛନ୍ତି। ପଶ୍ଚିମବଙ୍ଗ ମେଦିନପୁରର ଘାଟିଲାରୁ 10 ଜଣ ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ ଶିବପ୍ରସାଦ ମଣ୍ଡଳ ଦୀଘା ବୁଲିବାକୁ ଆସିଥିଲେ। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং উপকূলে জলের ভাগটাও বেশি ছিল। আমরা মাইকিং করেছি সবাইকে এবং হর্ন বাজিয়ে সতর্ক করেছি। হঠাৎ একজন ওইখানে বসতে বসতে জলে নেমে যায় এবং তলে যেতে থাকে। তো আমাদের তৎপরা সহিত নুলিয়ারা এবং সিভিল ডিফেন্সের কর্মীরা সবাই গিয়ে ঝাঁপে পড়ে উদ্ধার করা হয়েছে, পরে হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা এখন সুস্থ আছে, এখন মোটামুটি ডাক্তারবাবু বলেছে সুস্থ আছে, অসুবিধা ভর্তি করতে হবে। এটা বিশ্ব বাংলা 1 নম্বর 2 নম্বর ঘাটের সামনে আমরা দেখলাম। সতর্ক করার পরেও গার্ডওয়াল থেকে একজন জলে নেমে গেছে এবং সে তো বুঝতেই পারেনি, তলিয়ে যাচ্ছে। তো আমরা সঙ্গে সঙ্গে দৌড়ি লাইফ জ্যাকেট লাইফ বয় নিয়ে নামি এবং উদ্ধার করে এনে হসপিটালে ভর্তি করি। দীঘায় লোক সংখ্যাও ভালো আছে এবং পর্যটক সংখ্যা মোটামুটি ভালো। সকাল থেকেই মাইকিং করা হচ্ছে, সবাইকে সতর্ক করা হচ্ছে, কেউ যাতে না জলে নামে জোয়ারের সময়। তাও এই ঘটনা হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে মোটামুটি। মদ্যপ এখন কিছু বলতে পারবো না, ডাক্তারবাবু সেটা বলো। রিপোর্ট সকাল খবর।